প্রত্যেকটা অলিগঞ্জ সুফি ছিলেন, সবাই রোজা রেখেছেন, কিন্তু এখন কিছু নামদারি সুফি আছে রোজা রাখে না, রোজা রাখার দরকার নাই, রোজা রেখে কষ্ট দেওয়া দরকার নাই, নাউজুবিল্লাহ। তাহলে কি আমার দয়াল নবী রোজা রেখে ভুল করছেন? নাউজুবিল্লাহ। সাহাবাই কারাম রোজা রেখে কি ভুল করছেন? আউলে ইকরাম রোজা রেখে ভুল করছেন? তারা তাদের চেয়ে তারা এই সুফিরা বেশি বুঝে। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তাআলা বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হলো সুফিবাদ ও রোজা। সুফিবাদের দৃষ্টিতে রোজা কি? এখানে দুইটা দিক আমি তুলে ধরবো, শরীয়তের দৃষ্টিতে রোজা এবং সুফিবাদের দৃষ্টিতে রোজা। এই দুইটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো, কাজে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, রোজা শব্দটি ফার্সি শব্দ, এর আরবিক শব্দ হলো সিয়াম। তাহলে রোজা শব্দের রজম থেকে রোজার উৎপত্তি। রজম, রজম শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আর সিয়াম, এটা আরবিতে বলা হয় রোজাকে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা বা নীরব থাকা ইত্যাদি। এখন এই যে রোজা শব্দের অর্থ হলো, বা রজম থেকে রোজা, এই রজম শব্দের অর্থ হলো যে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এটা মানে কি কুপ্রবৃত্তিকে রোজার মাধ্যমে কুপ্রবৃত্তিকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেটাই বলা হয় সিয়াম বা রোজা। এখন এই সিয়াম সম্পর্কে কোরআনে কি কোনো আয়াত রয়েছে? হ্যাঁ, এটা সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, যেন এই রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। এখানে রোজা শুধু এটা নতুন কিছু নয়, যুগে যুগেই এই রোজা ফরজ ছিল। অন্যান্য নবীগণের আমল রোজা ছিল, তাদের উম্মত রোজা রেখেছেন। এই রোজা বা এই রমাদান সম্পর্কে, এই সিয়াম সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি ফরমান একটু দেখুন। রাসূল পাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মুসনাদ আহমদ হাদিস নম্বর হলো 22149 নম্বর হাদিসে এই হাদিস কান আছে, রাসূল পাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা রাখো, কেননা এই রোজার সমতুল্যার কিছু নেই। সুবহানাল্লাহ, রোজার সমতুল্যার কিছু নেই, তোমরা রোজা রাখো। এবং রাসূল পাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেটা বুখারী শরীফের মধ্যে এই হাদিস কান আছে, কোরআনের পরে যে কিতাবে স্থান বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে হাদিস কান আছে, যেটা 1894 নাম্বার হাদিস বুখারী শরীফ। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা হলো ডাল স্বরূপ। ডাল মানে কি? যেমন যুদ্ধের ময়দানে তীর বা কোনো কিছু ঢিল দেয়, তাহলে এটা এই ঢাল দ্বারা আটকানো হয়, এটা হলো ঢাল স্বরূপ। রোজা কি করে? খুব প্রকৃতিকে ঢাল ফিরিয়ে রাখে, খারাপ জিনিসকে রোজা কি করে? ফিরিয়ে রাখে, এটা ঢাল স্বরূপ কাজ করে। ঢাল হলো তীর ছাড়লে তীরটাকে আটকানো হয়, ঢিল ছাড়লে ঢিলটাকে আটকানো হয়, এটা বলা হয় ঢাল। এখন রোজা কি করে খুব প্রকৃতিকে দূরে থেকে অন্তরকে পরিশুদ্ধ করে? তার রোজারা আসলে কি? রোজাটা হলো সুফিবাদের দৃষ্টিতে, আর শরীয়তের দৃষ্টিতে রোজা হলো, শরীয়তের দৃষ্টিতে রোজা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানা পিনা থেকে এবং কামনা বাসনা থেকে বিরত থাকা, তার নাম হলো সিয়াম। সিয়াম মানে কি? বিরত থাকা। কি বিরত থাকা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার খানা পিনা এবং কামনা বাসনা থেকে বিরত থাকার নামে হলো শরীয়তের রোজা। আর তরিকতের দৃষ্টিতে, সুফিবাদের দৃষ্টিতে রোজা হলো যেটা কুপ্রবৃত্তি থেকে, এই যে কুপ্রবৃত্তি আমাদের মধ্যে আমিত্ব আছে, আমিত্বকে বিসর্জন দিয়ে কুপ্রবৃত্তি থেকে দূরে থেকে অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরটাকে পরিশুদ্ধ করা, বিরত থাকা, এটাও বিরত থাকা। শরীয়তে রোজা হলো খানা পিনা থেকে বিরত থাকা, আর সুফিবাদের দৃষ্টিতে রোজা হলো সকল কুপ্রবৃত্তি, খারাপ কর্ম থেকে দূরে থাকা, তার নাম হলো সুফিবাদ নিশ্চিতের রোজা। যেমন কি করতে হবে রোজা মানে কি? রোজা মানে সোজা,
সহিবাদের দৃষ্টিতে রোজা হলো সুজা, মানে রোজার মাধ্যমে সুজা হয়ে যাওয়া। আমাদের মধ্যে যে বাঁকা দিকগুলি আছে, এই বাঁকা দিকগুলি রোজার মাধ্যমে, এই তাকুয়ার মাধ্যমে কি করা, সুজা করে নেওয়া। যেমন রোজা, রোজা মানে কি, আমিত্বকে বিসর্জন, রোজা মানে আত্মশুদ্ধি অর্জন। এই রোজার মাধ্যমে এই আমিত্ব বিসর্জন দেওয়া হয় এবং এই রোজার মাধ্যমে কি হয়, আত্মশুদ্ধি অর্জন হয়। এখন রোজা যে আমরা রাখবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা থেকে দূরে থাকলাম, তাই কি রোজা হয়ে গেল? না না না, শুধু উপবাস থাকার নাম রোজা নয়। এই সম্পর্কে সোনানি আবু দাউদ একখানা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে এমন কিছু নামাজি আছে, তারা শুধু নামাজি পড়লো, তাদের কোনো কাজে লাগলো না, তারা শুধু লোক দেখানো নামাজ পড়লো, অন্তর তাদের নামাজ পড়ে নাই। আবার এমন কিছু রোজাদার আছে, তারা সারাদিন শুধু উপবাসই থাকলো, কিন্তু এটা কোনো লাভ হলো না। কারণ কি, রোজা শুধু উপবাস থাকার নামে রোজা নয়, রোজা রাখতে হবে সকল কুপ্রবৃত্তি থেকে, এই রোজার মাধ্যমে বিরত থাকতে হবে। এই রোজার মাধ্যমে কি করতে হবে, এই রোজার মাধ্যমে সকল প্রকার খারাপ কর্ম থেকে দূরে থাকতে হবে এবং আমার হাতকে রোজা রাখাইতে হবে, আমার মুখকে রোজা রাখাইতে হবে। হে মুখ, আমি রোজাদার, আমি মুখ দ্বারা মিথ্যা কথা বলবো না। হে মুখ, তুমি জেনে রাখো, আমি মুখ দ্বারা কাউকে গালি দিব না, আমি মুখ দ্বারা কাউকে কষ্ট দিব না, তুমি মনে রাখো আমি কিন্তু রোজাদার। হাত, তুমি মনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি হাত দ্বারা কোনো খারাপ কর্ম করবো না। হে চোখ, তুমি মনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি তোমার চোখ দ্বারা কোনো খারাপ জিনিস দেখবো না, আমি রোজাদার। হে অন্তর, তুমি মনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি তুমি অন্তর দ্বারা কোনো খারাপ জিনিস চিন্তা ভাবনা করবো না, আমি কিন্তু রোজাদার। হে পা, তুমি জেনে রাখো আমি কিন্তু রোজাদার, আমি কোনো খারাপ কাজে অগ্রসর হব। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রোজা রাখার নামে হলো সুফিবাদী দৃষ্টিতে, তরিকতের দৃষ্টিতে রোজা। এখানে এই যে রোজার যে তাৎপর্য আপনার সামনে আমি তুলে ধরলাম, এটা হলো রোজার সুফিবাদী দৃষ্টিতে রোজার হাকিকত বা রোজার তাহাকিকে আলোচনা। প্রিয় দর্শক, আপনারা সবসময় আমার তরিকত টিভিতে চোখ রাখছেন, রাখবেন। আপনারা জানেন বর্তমান সুফিবাদ নাম দিয়ে একটা ভণ্ড নাস্তিক কিছু আলেম নামে জালেম কিছু বেরিয়ে আজকে ইন্টারনেট ইউটিউবে অনেক ভিডিও সারে মানুষের ইমান ধ্বংস করছে। তাদের কথা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বাবা, তাদের কথা কোরআন হাদিসের লগে মিলে না, তাদের কথা বড় পীর আব্দুল কাজিলানির সাথে মিলে না, তাদের কথা খাজা বাবার সাথে মিলে না, তাদের কথা হানাফি শাফি মালিকি হাম্বলি এই ইমামদের সাথে মিলে না। তারা ওলি আল্লাহ কি বাইলট করে হিন্দুত্ববাদের দিকে অগ্রসর হচ্ছে, রাধাকৃষ্ণ কি পদমেয়ে তারা চলছে, তারা সুন্নতের বিরোধিতা করে, টুপির বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, হজ জাকাতের বিরোধিতা করে, এমন কি কবরের আজাব বিশ্বাস করে না, হাসন নসর বিশ্বাস করে না, অনেক কিছু তারা অস্বীকার করতেছে। কাজেই এটা নতুন একটা দল, এরা নাস্তিকি দল, ওরা কিন্তু এলেম কালাম নাই, এরা এই যে এমন ধরনের কিছু শয়তানি যুক্তি দিয়ে মানুষের ইমানকে বিভ্রান্ত করছে। বাবা, মরতে হবে কিন্তু, কবরে গেলেই নবী দরকার, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসুল দরকার। কাজেই রাসুলের আদেশের বাইরে যায়েন না, কোরআন হাদিসের আলোকে জীবন গড়ে তুলুন। সুফিবাদ কোরআন হাদিসের থেকেই সুফিবাদের উৎপত্তি। প্রত্যেকটা অলিগন সুফি ছিলেন, সবাই রোজা রেখেছেন, কিন্তু এখন কিছু নামদারি সুফি আছে রোজা রাখে না, রোজা রাখার দরকার নাই, রোজা রেখে কষ্ট দেওয়া দরকার নাই, নাউজুবিল্লাহ। তাহলে কি আমার দয়াল নবী রোজা রেখে ভুল করছেন? নাউজুবিল্লাহ। সাহাবাই কারাম রোজা রেখে কি ভুল করছেন? আউলিয়াই কারাম রোজা রেখে ভুল করছেন? তারা তাদের চেয়ে তারা এই সুফিরা বেশি বুঝে। এদের কাছ থেকে বাবা দূরে থাকবেন। আমি সঠিক সত্য জিনিসটা এই তরিকত টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, কারণ এই ভিডিওগুলা জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য, দিব্য জ্ঞানী চৈতন্য জ্ঞানী যারা কোরআন হাদিসের আলোকে জীবন ধারণ করবেন তাদের জন্য আমার ভিডিওগুলা। আমার ভিডিওগুলা তো কোরআন হাদিসের সাথে মিলে আপনারা মানবেন, সঠিক পথে থাকবেন এবং বাতিলদের কথা দ্বারা আপনারা যেন বিভ্রান্ত না হন এই আশা রাখছি। এ কথা বলে আপনার কাছে বিদায় করছি, আখেরে দেওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।